আজকে আমরা প্রেজেন্ট ইনডিফিনিটের ইন্টারোগেটিভ মানে প্রশ্নবোধক বাক্য নিয়ে আলোচনা করব। এক্ষেত্রে এর সেন্টেন্স স্ট্রাকচারটা কীরকম হয়, ডুটা আগে বসে, ডু বা ডাজ যেটাই হোক সেটা কিন্তু সাবজেক্টের আগে বসে, তারপরে ভার্বের ফার্স্ট ফর্ম এবং তারপরে অবজেক্ট। ডু কোথায় কোথায় বসবে, সাবজেক্ট যদি আই, উই, ইউ, দে বা যে কোনো প্লুরাল হয় তাহলে সেক্ষেত্রে ডু বসবে, আর সাবজেক্ট যদি থার্ড পার্সন সিঙ্গুলার হয় তাহলে সেক্ষেত্রে ডাজ বসবে। তাহলে আমরা প্রথমে দেখি, তুমি কি মাছ খাও, তাহলে এটা কী হবে, ডু ইউ ইট ফিশ। তারা কি এখানে আসে, ডু দে কাম হিয়ার। তোমরা কি দিল্লিতে থাকো, ডু ইউ লিভ ইন দিল্লি। আমি কি আপনাকে বিরক্ত করি, ডু আই ডিস্টার্ব ইউ। প্রথমে কি বসছে, ডু, তারপরে সাবজেক্ট, তারপরে ভার্ব, ভার্বে ফার্স্ট ফর্ম, তারপরে কি অবজেক্ট। আচ্ছা টাইপ টুতে কি বললাম, টাইপ টুতে হচ্ছে যদি থার্ড পার্সন সিঙ্গুলার হয় তাহলে একই থাকবে, ডু এর জায়গায় ডাজ বসবে। সে কি এখানে আসে, ডাজ হি, এখানে কিন্তু কামস হবে না, ঠিক আছে, যেহেতু এসটা এখানে চলে গেছে তাই এখানে শুধু ভার্বের ফার্স্ট ফর্মটাই বসবে, কাম হিয়ার। তোমার বাবা কি অফিসে যান, ডাজ ইয়োর ফাদার গো টু অফিস। রাহুল কি কলেজে যায়, ডাজ রাহুল গো টু কলেজ। সীমা কি কলকাতায় থাকে, ডাজ সীমা লিভ ইন কলকাতা। ঠিক আছে, নেক্সট হচ্ছে ইন্টারোগেটিভের আর একটা ভাগ, সেটা হচ্ছে ডাব্লিউএইচ ওয়ার্ড দিয়ে। ডাব্লিউএইচ ওয়ার্ডের ক্ষেত্রে এর সেন্টেন্স স্ট্রাকচারটা কীরকম হয়, ডু বসবে, যেমন এর আগে আমরা দেখলাম সাবজেক্টের আগে ডু বা ডাজ যাই হোক তার আগে ডাব্লিউএইচ ওয়ার্ডটা বসবে। যেমন তুমি কখন স্কুলে যাও, ওয়েন ডু ইউ গো টু স্কুল। আপনি কোথায় থাকেন, ওয়্যার ডু ইউ লিভ ইন। তুমি কার সাথে স্কুলে যাও, উইথ হুম ডু ইউ গো টু স্কুল। তারা এখানে কেন আসে, Why do they come here? ওকে, আচ্ছা সেন্টেন্স স্ট্রাকচারটা এটা দেখাই গেল যে যদি ওই ডু এর বদলে মানে এটা যদি থার্ড পার্সন সিঙ্গুলার হয় তাহলে ডাজ বসবে, তাহলে একই থাকবে শুধু ডু এর বদলে ডাজ বসবে। তোমার বাবা কখন অফিস যান, ওয়েন, যেহেতু তোমার বাবা একজনের কথা বলছে এবং থার্ড পার্সন সিঙ্গুলার তাহলে কী হলো, ওয়েন ডাজ ইয়োর ফাদার গো টু অফিস। আচ্ছা হু এর ক্ষেত্রে কিন্তু নিয়মটা আলাদা হয়। এখানে আমরা কি দেখলাম, আমরা দেখলাম ডাব্লিউএইচটাও মানে ডাব্লিউ হুটাও একটা ডাব্লিউএইচ ওয়ার্ড, কিন্তু এই ক্ষেত্রে একটা ক্ষেত্রে দেখা যাচ্ছে কি ডু এর আগে ডাব্লিউএইচ ওয়ার্ডটা বসছে, মানে এর আগে আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে ডু এর আগে মানে প্রথমে ডাব্লিউএইচ ওয়ার্ড তারপরে ডু তারপরে সাবজেক্ট। কিন্তু যদি হু বলে, হু দিয়ে প্রশ্ন করে তাহলে কিন্তু সেক্ষেত্রে ভার্বের আগে হুটা বসবে, তারপরে কি ভার্বের সাথে এস বা ইয়েস, মানে হু মানে কার কারোর সম্পর্কে কথা বলা হচ্ছে তাহলে সেক্ষেত্রে এস বা ইয়েস এবং তারপরে অবজেক্ট। যেমন এখানে আছে তোমার সাথে কে থাকে, হু মানে হচ্ছে কে, তাই তোমার সাথে কে থাকে, তাহলে এটা কী হবে, হু লিভ উইথ, সরি হু লিভস উইথ ইউ, তোমার সাথে কে থাকেন। হয় তুমি বলো আমার সাথে আমার মা থাকে, তাহলে তোমার সাথে কে থাকেন সেক্ষেত্রে প্রশ্ন করলে কি, যেহেতু আমার মাটা একটা থার্ড পার্সন সিঙ্গুলার তাই হু এক্ষেত্রে কিন্তু লিভস হবে, ঠিক আছে, হু লিভস উইথ ইউ।
আচ্ছা, আর একটা হচ্ছে হাউ মাচ, হাউ মেনি, উইচ, হুজ, এগুলোর ক্ষেত্রে কি হয়, প্রথমে ডাব্লিউএইচ ওয়ার্ডটা বসে, তারপরে অবজেক্টটা বসে, তারপরে ডু বা ডাজ, তারপরে সাবজেক্ট, তারপরে ভার্ব। তোমার কতটা চিনির প্রয়োজন? আচ্ছা, আমরা একটা জিনিস আমাদের জানা কথা মানে উচিত, সেটা হচ্ছে কোথায় মাছ বসে, কোথায় মেনি বসে। যেগুলো কাউন্টেবল, যেগুলো গোনা যায়, সেগুলোর আগে কিন্তু মেনি বসে, ঠিক আছে? কিন্তু যেগুলো গোনা যায় না, কিছুটা পরিমাণ, যেমন এখানে আছে কতটা চিনি, চিনি তো আমরা গুনতে পারি না, সেটা একটা পরিমাণ। তাহলে এক্ষেত্রে কী হবে, হাউ মাছ, কতটা চিনি, মানে হাউ, এখানে অবজেক্টটা কী হবে, সুগার, সুগার তোমার বলেছে, তাহলে কী হবে, ডু ইউ নিড, তোমার কতটা চিনির প্রয়োজন। তোমার কোন রং পছন্দ করে, তাহলে কোন কোন রং বললে, কোন কোন জিনিস বোঝালে সেক্ষেত্রে কী হয়, উইচ হয়, উইচ অবজেক্ট কোনটা, কালার, উইচ কালার, তমাল, তমালের তমালটা কি হচ্ছে, থার্ড পার্সন সিঙ্গুলার, তাহলে কি হবে, ডাজ তমাল, পছন্দ করা ইংলিশ লাইক। তাহলে আশা করি বোঝা গেল, আমাদের ভিডিওটা আজকে এখানেই শেষ হলো। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও।